হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো এই ভিডিওতে আমি একটা ডিএলএড কলেজের মেরি লিস্ট শেয়ার করবো এটা হচ্ছে কাটোয়া গভর্নমেন্ট ইনস্টিটিউশন কাটোয়া কলেজের বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া কলেজের তো এই মেরিট লিস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট ফর ডিএলএড হচ্ছে দু হাজার বাইশ চব্বিশ সাল তো পরে আমি অ্যাডমিশনের যে তারিখ কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও আমি দেখাবো অফিসিয়ালভাবে তো এখানে কিন্তু প্রথম আছে জেনারেল ক্যাটাগরির জন্য যেটা আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি তো এখানে কিন্তু প্রথম যা র্যাঙ্ক হয়েছে প্রথম যা র্যাঙ্ক হয়েছে সে হচ্ছে কার্তিক দাস ও বিসিবি ও বিসিবি ক্যাটাগরি কিন্তু ইউআরএ চান্স পেয়েছে আর কি তো ছিয়ানব্বই দশমিক ছয় শূন্য এটা হচ্ছে তার পার্সেন্টেজ এসেছে এক নম্বর র্যাঙ্ক আমি পরপোস কল করে যাচ্ছি আর তোমরা এই পিডিএফটার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এসমুদি সার্চ করবে টেলিগ্রামে ওই চ্যানেলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে অথবা এই ভিডিও ডিসক্রিপশানেও কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আমরা পরপর জেনারেলের লাস্ট যে চান্স পেয়েছে পনেরো নম্বর র্যাঙ্ক হয়েছে সে হচ্ছে চুরানব্বই দশমিক চার শূন্য এটা তার র্যাঙ্ক পার্সেন্টেজ এই যেসের এবং তার র্যাঙ্ক হচ্ছে পনেরো আর পিয়াসা ঘোষ এরপর আমরা দেখি এসসি ক্যাটেগরিতে তো এসসি ক্যাটেগরিতে প্রথম যে হয়েছে অজয় সরকার তার পার্সেন্টেজ হচ্ছে তিরানব্বই দশমিক আট শূন্য এক্সি ক্যাটেগরির এক নম্বর র্যাঙ্ক তারপর আমি স্কল করে যাচ্ছি এরপর এস সি ক্যাটেগরি শেষ যে ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছে এগারো র্যাঙ্ক হয়েছে তার হচ্ছে এইটি নাইন পয়েন্ট সিক্স জিরো এসসি ক্যাটেগরি এরপর এসটি ক্যাটেগরি ক্যাটাগরি ক্যাটেগরিতে প্রথম যে চান্স পেয়েছে তিনটে সিট আছে প্রথম যে চান্স পেয়েছে সেটা হচ্ছে তার পার্সেন্টেজ হচ্ছে এইটটি এইট পয়েন্ট ফোর জিরো এসটি ক্যাটাগরি এক নম্বর র্যাঙ্ক হয়েছে আর এসটি ক্যাটেগরি থার্ড যে শেষ যা র্যাঙ্ক হয়েছে তার পার্সেন্টেজ হচ্ছে এইটটি থ্রি পয়েন্ট এইট জিরো এস সি ক্যাটেগরি তিন নম্বর র্যাঙ্ক এরপর ওবিসি এ ওবিসি এতে যে ফার্স্ট চান্স পেয়েছে তার পার্সেন্টেজ হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট সিক্স জিরো এক র্যাঙ্ক আর ওবিসি ক্যাটাগরির লাস্ট যে চান্স পেয়েছে সে হচ্ছে নাইনটি পয়েন্ট ফোর জিরো পাঁচ র্যাঙ্ক হয়েছে ওবিসি এর এটা নেক্সট ওবিসি বি এখানে ওবিসি বি বিয়ের প্রথম যা র্যাঙ্ক হয়েছে চুরানব্বই দশমিক চার শূন্য এক র্যাঙ্ক হয়েছে আর ওবিসি বি বিয়ের লাস্ট যে চান্স পেয়েছে তার পার্সেন্টেজ হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট জিরো এটা হচ্ছে চার র্যাঙ্ক এরপর পিএইচ পিএইচ ক্যাটাগরি দুটো সিট দুজনের নাম আছে এখানে প্রথম যে চান্স পার্সেন্ট হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো এক নম্বর র্যাঙ্ক পিএইচ ক্যাটাগরির তারপর পিএইচ ক্যাটেগরি সেকেন্ড জনের হচ্ছে পঁচাত্তর দশমিক আট শূন্য র্যাঙ্ক টু এরপর এক্স সার্ভিসম্যানের এখানে একটা আছে কিন্তু ইনলিস্টেড এটা হচ্ছে আটান্ন দশমিক চার শূন্য এক্স সার্ভিসম্যান আর এটা হচ্ছে এক নম্বর র্যাঙ্ক ভোকেশনাল দুটো এখানে কিন্তু প্রফেশনাল অ্যাপ্রুভ লিস্ট কিন্তু এসেছে দুজনের নাম প্রথম প্রথমজন হচ্ছে নাইনটি টু পয়েন্ট এইট জিরো ভোকেশনাল এক নম্বর র্যাঙ্ক আর দ্বিতীয়ই হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট টু জিরো ভোকেশনাল দু নম্বর র্যাঙ্ক তো এই হচ্ছে প্রফেশনালি অ্যাপ্রুভ লিস্ট তো এই অনুযায়ী কিন্তু অ্যাডমিশনটা শুরু হয়ে যাবে তো এটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে ডিএলএড টুয়ার্ডস রেগুলার ফেস টু ফেস মোড এটা হচ্ছে দু হাজার বাইশ চব্বিশ সেশন এবার অ্যাডমিশনের যে তারিখ সেগুলো প্রথম নোটিশটা দেখে দিই এটা হচ্ছে কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউশান কুড়ি আট দু হাজার বাইশের নোটিফিকেশান তো এখানে কিন্তু সাত হাজার সাতশো টাকা লাগবে যেটা গভর্নমেন্ট কলেজে ভর্তির জন্য লাগে আর এখানে লাস্ট ডেট অফ অ্যাডমিশন সাতাশ আট দু হাজার বাইশ দুটো পর্যন্ত সানডে বাদ দিয়ে কিন্তু এক্সেপ্ট সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেস এগুলো বাদ দিয়ে তো অরিজিনাল মার্কশিট এমপি সার্টিফিকেট আইডি প্রুফ আধার কার্ড ভোটার আইডি যা হোক একটা কাস্ট সার্টিফিকেট থাকে পিএই সার্টিফিকেট সার্ভিসম্যান সার্টিফিকেট হওয়ার তার সাথেই থাকবে ওয়ান সেট অফ মার্কশিটের কপি এমপি সার্টিফিকেট অ্যাডমিট কাস্ট থাকে টু কপি অফ রিসেন্ট পাস ফটো কালার আর বাকি ডিটেলসগুলো এখানে পরপর আছে আমি পিডিএফটা তোমাদের দিয়েছি পুরোটা পড়ে সমস্ত ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস গুছিয়ে এবং তার সাথে যেগুলো বলেছে এখানে তোমরা পড়ে দেখে নিও দেখে কিন্তু সেটা সেট বানিয়ে জেরক্স করে নিয়ে যাও অরিজিনালগুলো নিয়ে যেতে হবে ভেরিফিকেশন হবে তার সাথে সাত হাজার সাতশো টাকা তো এই হচ্ছে আমি পুরো পিডিএফটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা এই কলেজে যারা চান্স পেয়ে তাদেরকে কনগ্র্যাচুলেশনস যারা ওয়েট করছো যে এরপরেই হয়তো পার্সেন্টেজ তোমাদের আছে তোমরা ওয়েট করো এরপরে নিশ্চয়ই সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট আসবে যদি ভ্যাকেন্সি থাকে বা সিট যদি ভ্যাকেন্ট রয়ে যায় তো এই হচ্ছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শেয়ার দিস ভিডিও অ্যান্ড ইউ হ্যাভ এনি কোয়ারিস যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ভিডিওটাকে অবশ্যই তুমি কিন্তু লাইক করতে হবে আর পরবর্তী তোমরা ভিডিও কিন্তু সমস্ত পাবে বিভিন্ন লিস্টগুলো যেভাবে আসবে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো কারণ আমরা ওখানে ভিডিওর আগে পিডিএফটা আমরা ওখানে দিচ্ছি পুরো পিডিএফটা তোমরা পিডিএফটা ভালো করে আগে পড়ে নিও থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড হ্যাভ এ নাইস ডে